ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের একটা খুব খুব মজার গল্প বলছি, হলফ করে বলতে পারি এমন মজার গল্প তোমরা এর আগে কখনো শোনোনি। তবে মহারাজা, গোফের মাপ নাও, গোফ হতে হবে পাক্কা। এদিকে পাঁচ আর ওদিকে পাঁচ, 10 ইঞ্চি। বাহ বাহ, 10 ইঞ্চি গোফলাসি পাই। শত্রুপক্ষ বলবে পালাই পালাই। তবে মন্ত্রী, 10 ইঞ্চি গোফে কি শত্রুপক্ষ ভয় পাবে? তাহলে 12, 14, 15 ষোলোই বা নয় কেন? 16 যেন 1 ইঞ্চিও কম না হয়। পাক্কা 16 ইঞ্চি গোফওয়ালা সবসে পাই। ওর এখানে আসার কারণ জানতে ওকে লাগবে কেন? লাগবে তো ওই পণ্ডিত রে। ঠিকই তো, ঠিকই তো, কাকরে লাগবে কেন? আমাদের জানতে হবে ও এখানে আসলো কেন, অমন ডাকলো কেন, আবার চলেই বা গেল কেন। হে বলুন পণ্ডিত, দেখি এবার তোমার জ্ঞানের বহর কতটা। হরি বল হরি বল, কেই বা এলো, কেই বা ডাকলো, কেই বা গেল, কি কাণ্ড কি কাণ্ড। এই দেখো, এ যে কিছুই জানে না, তার কাক। এ বাবা, সভায় আবার দাঁড় কক গেল কোথা থেকে? এর জন্যই তো তোমার ডেকেছি বন্ডি। একটা কাক সভায় এসে সবার কাজ ভণ্ডুল করে গেল। মিটকেল ডাক, মিটকেল ডাক। উমা উমা, তাই বুঝি হরি বল হরি বল। আমি তো আপনার মন্ত্রী মহারাজ। থাকবে না। কে থাকবে না মহারাজ? কোথায় থাকবে না? তুমি থাকবে না, এ রাজ্যের মন্ত্রী তুমি থাকবে না। এই শুকনো বুদ্ধি নিয়ে কি রাজ্য চালানো যায়? রাজারে বুদ্ধি যোগানো যায়? না মহারাজ না, আমি পণ্ডিতের সব কথা বুঝেছি। তাহলে বোঝাও দেখি আমারে। পণ্ডিত মশাই অপূর্ব যুক্তি দিয়েছেন। আমরা তো রাজসভায় ভেতরে ছিলাম, বাইরে মনে হয় মেঘ করেছিল, চারিদিক অন্ধকার হয়েছিল। বৃষ্টি আসতে পারে দেখে ওই কাকটা রাজসভায় ঢুকে প্রদীপের নিচে বসতে চেয়েছিল। মহারাজ, আমি পারবো বলতে। কি আবার কি, এই কোথা থেকে এলো? ও বলছে বলতে পারবে। তাই বুঝি, বলো দেখি। ই বাবা, মহারাজ কাকটা কি দাঁড় কাক ছিল? হ্যাঁ, দাঁড় কাকি তো ছিল। কি মন্ত্রী? আচ্ছা মহারাজ, ওটা কি মাথা নিচু করে কা করে ডেকেছিল? হ্যাঁ তো, এই মাথাটা এমন নিচু করেই তো ডাকলো। হ্যাঁ মহারাজ, মানে নিচু মাথা, মানে ই বাবা, ও যে সব জানে। হায় 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 হায়, ই আবার কাঁদে কেন? কাক মাথা নিচু করে ডাকলে আবার কান্না পায় নাকি? না মহারাজ না, সেই সময় আমাকে কেন কেউ খবর দিল না? তাই তো, একে তোমরা তখন কেউ কেন খবর দাওনি মন্ত্রী? ঠিক মহারাজ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল, কিন্তু ওকে যে চিন্তা মিয়া দৃঘাঞ্চ দ্রি দ্রি দ্রি। এই দেখো, এ আবার কি ভাষায় কথা বলে? মহারাজ, ওটা দৃঘাঞ্চ ছিল। সেটা আবার কি, খায় না মাথায় দেয়? সেটা তো আমি জানি না মহারাজ, ছোটবেলা থেকে শুনে আসছি। মৃগাঞ্চ যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দাঁড়কাকের মতন লাগে। সে ঢুকে সিংহাসনে ডান দিকে রাজার পাশে থামের উপর বসে মাথা নিচু করে কা কা। পাক্কা দুদিন উপোস করে অনেকগুলো দাঁড়কাকের সামনে গিয়ে সেই কাগজটা খুলে হলদে সবুজ ওরাংটাং ইটপাটকেল সিতপটাং মুশকিল লাসা নুরে মালি ধর্মতলা কর্মখালি। বাবা, কেউ যেন শুনতে না পারে। হলদে সবুজ ওরাংটাং ইটপাটকেল সিতপটাং মুশকিল লাসা নুরে মালি ধর্মতলা কর্মখালি। কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাঞ্চুর কোনো সন্ধান পাননি, আর উনিও এখনো ওই মন্ত্রই আওড়ে যাচ্ছেন। তাদের